এই গাইজ কি খবৰ চবৰ আশা কৰোঁ ভালে আছে বুলি অসমৰ নাম্বাৰ ওৱান প্ৰাইভেট জব পৰ্টেললৈ চবকে স্বাগতম কৰিলোঁ আৰু আজি আমি কিছুমান ভাল ভাল প্ৰাইভেট জব ভেকেঞ্চি অসমৰ ডিছকাছ কৰিম য'ত কোনো ফিজ দিব নালাগে কোনো কনচালটেঞ্চি আছে নোযোৱাকৈ ঘৰত থাকি থাকি আৰামছে আবেদন বা এপ্লাই কৰিব পাৰিব সময় নষ্ট নকৰি ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিছোঁ সদায় নিচিনা খালি গুগলত আহি টাইপ কৰি দিলে হ'ল আমাৰ চেনেলৰ নাম অসম জব ফ্ৰী নেটৱৰ্ক সেনেকুৱা ৱেবছাইটটো আহি যাব য'ৰ পৰা মই সদায় আপোনাৰ চাকৰিবোৰ আপডেট দিওঁ আৰু আপোনালোকে নিজে আহি ৱেবছাইটটো ভিজিট কৰি চাকৰিবোৰ চাব পাৰিব আৰু আবেদন কৰিব পাৰিব আজি আপোনালোকৰ আহিছে প্ৰাইভেট অফিচৰ ভেকেঞ্চি 10 পাছৰ ভেকেঞ্চি আছে 8 পাছৰ আছে আৰু 5 পাছৰ আছে গ্ৰেজুৱেশ্যনৰ আছে 12 পাছৰ আছে ভিডিঅ'টো শেষলৈ চাওক যাতে ভালদৰে বস্তুখিনি বুজি পায় আৰু যোৱা যদি পৰহি ভিডিঅ'টো চোৱা নাই চাব পাৰে ভিভো মোবাইল কোম্পানীৰ ভেকেঞ্চি চলি আছে প্ৰায়ভাগ ডিষ্ট্ৰিক্টৰে ভেকেঞ্চি আছে যদি চোৱা নাই চাব পাৰে আৰু যদি লাষ্ট ডেটটো যোৱা নাই লাষ্ট ডেট যোৱাৰ আগতে আবেদন কৰিব পাৰে লাষ্ট ডেট যোৱাৰ যদি পিছত এপ্লাই কৰে একচেপ্ট কৰা নহ'ব এয়াৰপৰ্টৰ ভেকেঞ্চি চলি আছে প্ৰাইভেট জব ইন আছাম জিঅ' কোম্পানীৰ ভেকেঞ্চি বন্ধন বেংক তাৰপিছত অসমৰ প্ৰাইভেট জব এনেধৰণৰ বহুত ভেকেঞ্চি আহিয়ে থাকে সেইটো কাৰণে যদি ভিডিঅ'বোৰ ৰেগুলাৰ আছে তেতিয়া ৰেগুলাৰ পাই থাকে আজি আপোনালোকৰ আহিছে 8 পাছ 10 পাছ 5 পাছ এনেধৰণৰ বহুত ভেকেঞ্চি আছে গ্ৰেড 3 গ্ৰেড 4 পিয়ন ITI ষ্টাফ টিচাৰ বহুত ভেকেঞ্চি আছে প্ৰথম ভেকেঞ্চি আপোনালোকৰ আহিছে এক্সপ্ৰেছ বিজ ডেলিভাৰী এক্সিকিউটিভৰ ভেকেঞ্চি ডাইৰেক্ট ইণ্টাৰভিউ হ'ব যদি আপোনালোকে জব বিচাৰি আছে যদি ক'তো জব পোৱা নাই এতিয়া ডাইৰেক্ট কণ্টেক্ট কৰি লওক আপোনালোকক একেদিনাই জবটো দিয়া হ'ব যোৰহাট তিনিচুকীয়া মংগলদৈ বিজয়নগৰ নগাঁও তেজপুৰ গুৱাহাটী লংকেশ্বৰ গড়চুক ভাঙাগড় 6 মাইল চাংচাৰী চ' ভালেমান ডিষ্ট্ৰিক্টৰ ভেকেঞ্চি আছে ডেলিভাৰী জব হয় ফিক্স চেলাৰী পাব আপোনালোকৰ বাইক আৰু লাইচেঞ্চ মাষ্ট হ'বই লাগিব আৰু এইটো নম্বৰত যদি ফোন কৰে একেদিনাই ইণ্টাৰভিউ হৈ যাব আৰু নেক্সট দিনাৰ পৰা জইনিং কৰি ল'ব পাৰিব সেইটো কাৰণে যদি আপোনালোকে জব বিচাৰিছে জব যদি লাগে কণ্টেক্ট কৰি ল'ব নম্বৰত কণ্টেক্ট কৰি ডিটেইলছখিনি গম পাই যাব নে ভেকেঞ্চি মহৰ্ষি বিদ্যা মন্দিৰ শিলপুখুৰীৰ পৰা আহিছে 24 আপোনালোকৰ মেট ইণ্টাৰভিউ আছে 10টাৰ পৰা আপোনালোকৰ ইণ্টাৰভিউ হ'ব মেথ টিচাৰৰ কাৰণে MSc মেথামেটিক্স আৰু BEd কৰা হ'ব লাগিব টিচিং এক্সপিৰিয়েঞ্চ হ'ব লাগিব ইণ্টাৰেষ্টেড যদি হয় ইণ্টাৰভিউৰ কাৰণে যাব পাৰে ডিটেইলছখিনি লৈ যাব গোটেইখিনি অৰিজিনেল ফটোকপি পাছপৰ্ট চাইজ তাৰপিছত আপোনালোকৰ ফটো ষ্টেট জেৰক্স এইবোৰ লৈ যাব লাগিব নে ভেকেঞ্চি আপোনালোকৰ আহিছে ডায়েগনষ্টিক চেণ্টাৰ এটাৰ পৰা ভেকেঞ্চি গুৱাহাটীৰ এইটো 6 মাইলত আছে চাগে মাৰ্কেটিং এক্সিকিউটিভৰ ভেকেঞ্চি ফুল টাইমৰ কাৰণে এইটো কাৰণে খালী গ্ৰেজুৱেশ্যন হ'লে হ'ল এনি ষ্ট্ৰীমত আৰু কেণ্ডিডেট আপোনাৰ স্কিল লাগিব কিছুমান যেনেকুৱা নলেজ আৰু এক্সপিৰিয়েঞ্চ হ'ব লাগিব মাৰ্কেটিং মেনেজমেণ্ট চেলছ এইবোৰ স্কিল অলপমান লাগিব যদি ইণ্টাৰেষ্টেড হয় আপোনালোকৰ নিজৰ ৰেজুমিখন তলত দিয়া কণ্টেক্ট নম্বৰত ফোন কৰিব পাৰে ডিটেইলছখিনি সুধি ল'ব পাৰে আৰু ইণ্টাৰভিউ কাৰণে যাব পাৰে নে ভেকেঞ্চি আপোনালোকৰ আহিছে মাইলচ বনচন একাডেমি গণেশগুৰি গুৱাহাটীৰ পৰা ভেকেঞ্চি এটা লেডি টিচাৰৰ ভেকেঞ্চি নাৰ্চাৰী ক্লাছৰ কাৰণে 5000 চেলাৰি দিয়া হ'ব পাৰ মান্থ কণ্টেক্ট নাম্বাৰ দিয়া আছে যোগাযোগ কৰি ল'ব পাৰে এনে ভেকেঞ্চি হাজৰৰ পৰা আহিছে হলি হোম পাব্লিক স্কুল হাজৰৰ পৰা টিচাৰ ভেকেঞ্চি ছায়েন্সৰ কাৰণে MSc BSc দুটা ভেকেঞ্চি কম্পিউটাৰৰ কাৰণে আপোনালোকৰ PGDCA কৰা হ'লে হ'ল এটা ভেকেঞ্চি আছে আৰু ফিমেল টিচাৰৰ কাৰণে লোৱাৰ প্ৰাইমেৰী মণ্টেছৰী 3 এটা ভেকেঞ্চি প্ৰেফাৰেঞ্চ দিব যদি আপোনালোকৰ BEd আৰু DL আছে আৰু টিচিং যদি অভিজ্ঞতা আছে তেতিয়া অলপ আপোনালোকৰ প্ৰেফাৰেঞ্চ দিয়া হ'ব এজ লিমিট দিয়া আছে 18-45 ইয়াৰ্ছ তাৰ ভিতৰত হ'ব লাগিব ইণ্টাৰেষ্টেড যদি হওক কণ্টেক্ট নম্বৰ দুটা দিয়া আছে 23 মে আগত আবেদন কৰিব পাৰে আপোনালোকৰ নেক্সট ভেকেঞ্চি আপোনালোকৰ আহিছে ফিমেলৰ কাৰণে ভেকেঞ্চি মাৰ্কেটিং এক্সিকিউটিভৰ কাৰণে ভেকেঞ্চি গুৱাহাটী এটা কস্মেটিক কোম্পানীৰ পৰা ইণ্টাৰেষ্টেড যদি হয় এপ্লাই কৰিব পাৰে ইমেইল আইডি দি আছে আৰু কোনটো পষ্টৰ কাৰণে এপ্লাই কৰিছে ইমেইলত লিখি দিব একদম নাপাৰিব তেতিয়াহে আপোনালোক ছিলেক্ট কৰা হ'ব আৰু কোৱালিফিকেশ্যন চাই গ্ৰেজুৱেশ্যন বা 12 পাছ হ'লে হৈ যাব লাগে যিহেতু লিখাই নাই আমাৰ মতেতো গ্ৰেজুৱেশ্যন বা 12 পাছ লৈ লয় এইবোৰ পষ্টত জেনেৰেলি চ' আপোনাৰ এপ্লাই কৰি দিব পিছত যদি শ্বৰ্টলিষ্ট কৰা হয় নিশ্চয় ইণ্টাৰভিউ কাৰণে মাতিব নে ভেকেঞ্চি আপোনালোকৰ আহিছে আৰিয়া ইংলিছ হাই স্কুল এইটো আপোনালোকৰ ছেবা স্কুল হয় কম্পিউটাৰ ছায়েন্স মেথমেটিক্স টিচাৰৰ কাৰণে ভেকেঞ্চি গ্ৰেজুৱেশ্যন আৰু BEd আৰু 2 বছৰ টিচিং অভিজ্ঞতা লাগিব ইণ্টাৰেষ্টেড যদি হয় আজি আৰু কালি ইণ্টাৰভিউ আছে 10টাৰ পৰা 11:30 আজি চাগে টাইমিংটো গুচিয়ে গ'ল কালি আপোনালোকে নিশ্চয় ইণ্টাৰভিউ কাৰণে যাব পাৰিব কণ্টেক্ট নম্বৰ দি আছে নে ভেকেঞ্চি বিমল গ্ৰুপৰ পৰা আহিছে এইটো এটা অট'মোবাইল ছেক্টৰ মানে বিমল মটৰ্ছ আপোনালোকে জানে মাৰুতি চুজুকীৰ বহুতটা ডিলাৰশ্বিপ আছে ৱৰ্কশ্বপ মেনেজাৰৰ কাৰণে ভেকেঞ্চি আপোনালোকৰ আহিছে অভিজ্ঞতা লাগিব বডি শ্বপ মেনেজাৰৰ কাৰণে অভিজ্ঞতা লাগিব স্পেয়াৰ পাৰ্ট মেনেজাৰৰ কাৰণে অভিজ্ঞতা লাগিব ছাৰ্ভিচ এডভাইজাৰ IT ডিপ্ল'মাৰ অভিজ্ঞতা লাগিব ফ্ল'ৰ কৰ্ডিনেটৰ ডিপ্ল'মা লাগিব আৰু টেকনিচিয়ান ITI বা ডিপ্ল'মা আৰু অভিজ্ঞতা লাগিব কাষ্টমাৰ কেয়াৰ মেনেজাৰৰ কাৰণে অভিজ্ঞতা লাগিব কাষ্টমাৰ কেয়াৰ এক্সিকিউটিভৰ কাৰণে গ্ৰেজুৱেশ্যন আৰু 2 বছৰ অভিজ্ঞতা লাগিব আৰু চেল এক্সিকিউটিভৰ কাৰণে আপোনালোকৰ HS পাছ কৰা হ'লে হ'ল আৰু 2 বছৰ অভিজ্ঞতা লাগিব চেলছত উইথ গুড কমিউনিকেশ্যন আৰু ইণ্টাৰপাৰ্চনেল স্কিল স্পেয়াৰ পাৰ্ট এক্সিকিউটিভ তাৰপিছত ED
পি এক্সিকিউটিভ ইলেকট্রিশিয়ান ডেন্টাল পেইন্টার অভিজ্ঞতা লাগবে সবকটার কারণে পড়ি লোক পড়ে ইন্টারভিউ আজি হব আর কালি হব যেহেতু যাকালি আমি ভিডিও বনোয়া না সেইটার কারণে আমার টেলিগ্রাম যখন গ্রুপ আছে তাতে সেটা আপডেট দিয়া হয়ে গেছে এইটা আপডেট যেহেতু আজি আর কালি ইন্টারভিউ আছে আজি যদি ইন্টারভিউ যাব পারে না কালি নিশ্চয় যাব পারে বা যদি টেলিগ্রাম গ্রুপটা জয়েন হওয়া না হব পারে তাতে আপডেটব পাই থাকি আর এড্রেস গোটেখিন দিয়া আছে আদাবাড়িত আপনার ইন্টারভিউ হব আর আপনার পড়িলে গোটেখিন যাব পারে ইন্টারভিউলে যদি ইন্টারেস্টেড হয় গুহাটি আর ডিব্রুগড় লোকেশনের কারণে কেন্দ্রীয় যে অটোমোবাইল ইন্ডাস্ট্রির লগত যদি জড়িত আছে বা অভিজ্ঞতা আছে প্রেফারেন্স দিয়ে হবো নেভিগেন্সি ফ্যাকাল্টির কারণে আছে কম্পিউটার ইনস্টিটিউট ফর PGDCA আর DTP এট গণেশগুড়ি গুহাটি ইন্টারেস্টেড যদি হয় এপ্লাই করবো 24 May আগত নেভিগেন্সি ইম্পেরিয়ার রিয়েল নামৰ ভেকেন্সি কোম্পানির পর ভেকেন্সি আপনার আছে সিভিল ইঞ্জিনিয়ারের কারণে ভেকেন্সি BE/BTECH আর সাইট সুপারভাইজার ফর এ রেপুটেড রিয়েল ইস্টেট কনস্ট্রাকশন কোম্পানি ইন্টারেস্টেড যদি হয় ইমেইল আইডি দিয়ে আছে এপ্লাই করবো 24 May আগত নেভিগেন্সি আপনার আছে এজন অফিস সেলস কোঅর্ডিনেটর ভেকেন্সি ফিমেলের কারণে গ্রেজুয়েশন আর 1 ইয়ার অভিজ্ঞতা লাগবে আর এজন সার্ভিস ইঞ্জিনিয়ার ভেকেন্সি ITI ডিপ্লোমা করা হলে হল আর এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার হার্ডওয়ার নেটওয়ার্কিং ইন্টারেস্ট যদি হয় কন্টাক্ট নাম্বার দিয়ে আছে ইমেইল আইডি দিয়ে আছে 23 May আগত এপ্লাই করবো পারে নেভিগেন্সি জয়ন্তী কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ার লিমিটেড অপোজিট অফ ESIC হসপিটাল গুহাটি আর পিয়নের কারণে একটা ভেকেন্সি ফিমেলের কারণে এফ মানে ফিমেল আর পিয়নের কারণে জেনারেলি 8 pass বা 10 pass হলে হয়ে যাব লাগে বা ফোন করে লোক অফিস স্টাফের কারণে 2 বছর অভিজ্ঞতা দুটা ভেকেন্সি ফিমেলের কারণে আছে অফিস স্টাফের কারণে 12 pass বা গ্রেজুয়েশন হলে হয়ে যাব লাগে আর রিসেপশনিস্টের কারণে একটা ফিমেলের কারণে আছে খালি আগর নিচিনাকে গ্রেজুয়েশন বা 12 pass হলে হব লাগে সাইট সুপারভাইজারের কারণে খালি মেলে এপ্লাই করবো পারে 2 বছর অভিজ্ঞতা লাগবে 3টা ভেকেন্সি আপনার আছে আর কোয়ালিফিকেশন সাইড গ্রেজুয়েশন লাগবে পারে আর যে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমার কারণে আপনার দুটা ভেকেন্সি আপনার আছে আর 2 বছর অভিজ্ঞতা বা যুব রিটায়ার্ড পার্সন আছে আগতে কাম করা একই ফিল্ডত সিহতে এই চাকরির কারণে এপ্লাই করবো কন্টেক্ট নাম্বার ইমেইল আইডি গোটেখিনি দিয়ে আছে 23 May আগত এপ্লাই করবো আর কোনটো পোস্ট এপ্লাই করবো সেটা যাতে মেনশন করে দিব একদম নাপাহরে নহলে আপনার ইন্টারভিউ কারণে কেউ নামাতে সেটার কারণে ভালদরে মেনশন করে ইন্টারভিউ কারণে যাব পারি নেভিগেন্সি এখন রেপুটেড আপনার CBSE সিনিয়র সেকেন্ডারি স্কুল তিনিচুকীয়ারপর আপনার আছে PGDTD কারণে ফিজিক্স BSc আর MSc ইন অনার্স ইন ফিজিক্স BEd এপ্লাই করবো আর TGD PGD ম্যাথমেটিক্সর কারণে MSc বা BSc অনার্স ইন ম্যাথমেটিক্স আর BEd যার যার আছে এপ্লাই করবো আর PGD কারণে পলিটিক্যাল সায়েন্স MN পলিটিক্যাল সায়েন্স আর BEd আর DTP অপারেটর কারণে SMS আর হিন্দি টাইপিং জানিয়ে হবো 12 pass হলে হয়ে যাব লাগে এবার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেইল আইডি দিয়ে আছে 24 May আগত এপ্লাই করবো নেভিগেন্সি আপনার আছে একটা ইংলিশ এক্সপিরিয়েন্স থাকা টিচার ফর NGO MA ইন ইংলিশ বা এডুকেশন করা হলে হবো কন্টেক্ট নাম্বার ইমেইল আইডি দিয়ে আছে এপ্লাই করবো নেভিগেন্সি সেল এক্সিকিউটিভের কারণে ভেকেন্সি 10 বছর যার যার অভিজ্ঞতা আছে স্টিল ফিল্ডত কাম করা সিহতে এপ্লাই করবো ভাল একটা স্যালারি পাব যেহেতু আপনার অভিজ্ঞতা অনুমান বেশি বিচরা হয়েছে যেমানে অভিজ্ঞতা বেশি বিচরে সেমানে একটা ভাল স্যালারি পাব আর নেভিগেন্সি পাভো ইন্ডিয়ারপর আছে এরিয়া সেলস ম্যানেজার ফর রেপুটেড হার্ডওয়্যার ফিটিং কোম্পানি 3 বছর অভিজ্ঞতা হব লাগবে সেম ইন্ডাস্ট্রিত কাম করা আর নর্থ ইস্ট লোকেশনের কারণে আছে লাস্ট ডেট হল 25 May তার আগত এপ্লাই করবো আর হেডিংটা ভালকে লিখি দিব এপ্লিকেশন এপ্লাই ফর দ্য পোস্ট অফ এরিয়া সেলস ম্যানেজার বলে লিখি দিব হেনকক পঠাই দিলে প্রেফারেন্সটা বেশি হবো আর সিলেক্ট হওয়ার চান্সটা বাড়ি যায় যদি একটা ভাল একটা ইম্প্রেশন দিয়ে দিয়ে ইমেইলের জড়িয়ে নেভিগেন্সি আপনার আছে এজন ইলেকট্রনিক সার্ভিস ইঞ্জিনিয়ার ভেকেন্সি ITI বা ডিপ্লোমা হোল্ডার ইন ইলেকট্রনিক্স কন্টেক্ট নাম্বার দিয়ে আছে 23 May আগত এপ্লাই করবো নেভিগেন্সি অল ইন্ডিয়া এডুকেশন আর হেলথ আর সোশ্যাল সার্ভিস ট্রাস্টের পর ভেকেন্সি প্রজেক্ট অফিসার 12,000+ ইনসেন্টিভ দিয়া হবো গ্রেজুয়েশন আর MBA যদি আছে প্রেফারেন্স দিয়ে হবো 2 বছর অভিজ্ঞতা লাগবে সেলস আর মার্কেটিংত কাম করা আর কামরূপ মেট্রোর পর আছে 5টা ভেকেন্সি কন্টেক্ট নাম্বার ইমেইল আইডি দিয়ে আছে 24 May আগত এপ্লাই করবো নেভিগেন্সি সেলস কাম সার্ভিস ইঞ্জিনিয়ার ফর এ ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট বিজনেস ডিপ্লোমা বা ITI আর 1-3 ইয়ার অভিজ্ঞতা হব লাগবে কাইন্ডলি আপনার নিজের রিজুমিখন এইটিমত পঠাই দিব 24 May আগত সেইমত পিছিয়ে যদি শর্ট ডিসাইড করা হয় নিশ্চয় ইন্টারভিউ কারণে মাতিব নেভিগেন্সি মঙ্গলের পর আছে গুরুকুল গ্রুপ অফ এডুকেশনাল উইংৰ পৰা ভেকেন্সি এক্সপিৰিয়েন্স আৰু ফ্লুয়েণ্ট ইংলিছ ফেকাল্টি বিচৰা হৈছে TGD কাৰণে আৰু আপোনাৰ মেথমেটিক্স ছায়েন্স ইংলিছ ছ'চিয়েল ছায়েন্স PGD কাৰণে কেমেষ্ট্ৰি ইংলিছ ফিজিকেল এডুকেশ্যন হিষ্ট্ৰী ইকনমিক্স পলিটিকেল ছায়েন্স আৰু ছ'চিয়লজিৰ কাৰণে আহিছে কন্টেক্ট নাম্বাৰ হোৱাটছএপ নাম্বাৰ ইমেইল আইডি দি আছে কণ্টেক্ট কৰি ইণ্টাৰভিউ কাৰণে যাব পাৰে লজিংটো আৰু ফুডিংটো ফ্ৰী দিয়া হ'ব স্কুলৰ পৰা চব বাহিৰা কেণ্ডিডেটৰ এইটো চাকৰিৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰে মানে মংগলৰ বাহিৰৰ কথা কৈছোঁ মই সিহঁতৰ এইটো চাকৰিৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰিব যিহেতু আপোনাৰ থকা আৰু খোৱাটো স্কুলৰ পৰাই দিয়া হ'ব নেভিগেন্সি যোৰাবাটৰ পৰা আহিছে সোৱাৰণ অট'মোবাইল মহেন্দ্ৰ এইটো আপোনাৰ ৱৰ্কশ্বপ হয় আৰু GM 5 বছৰ অভিজ্ঞতা আৰু CRM কাষ্টমাৰ ৰিলেশ্যনশ্বিপ মেনেজাৰ 2 বছৰ অভিজ্ঞতা চেল কনচালটেণ্ট 2 বছৰ আই
চি আর ই ফিমেলের কারণে দুই বছর অভিজ্ঞতা আর ইউজ কার ইভুলেটর কারণে দুই বছর অভিজ্ঞতা কন্টেক্ট নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে ইন্টারভিউ কারণে যাব পারে ভেকেন্সি থাইরো কেয়ার গুহাটির পর ভেকেন্সি আর ক্যান্ডিডেট বিষয় হয়েছে যার গ্রুপ কমিউনিকেশন স্কিল আছে পার্সোনেবল ইন্টেলিজেন্ট আর কম্পিটিটিভ হয় মার্কেটিং যার যার অভিজ্ঞতা আছে আর এম বি এ করা হয়ে আছে ইহতে চাকরির কারণে এপ্লাই করব পারে ইন্টারেস্ট যদি হয় এড্রেসও দিয়া আছে আর ইমেইল আইডিও দিয়া আছে 24 মে আগত এপ্লাই করব পারে ভেকেন্সি বি এন এস প্রাইভেট লিমিটেডের পর ভেকেন্সি আপনার আইছে দুটা এক্সপিরিয়েন্স থাকা মার্কেটিং এক্সিকিউটিভ একটা বেক অফিস এসিস্ট্যান্ট ফর গুহাটী আর একটা বেক অফিস এসিস্ট্যান্ট ফর গুহাটী সরি শিলচর ব্রাঞ্চর কারণে একটা আছে একটা আছে আপনার গুহাটী ব্রাঞ্চর কারণে এক্সপিরিয়েন্স ড্রাইভারের কারণে আপনার 10 পাস হলে হল আর বাকি কেটার কারণে আপনার গ্রেজুয়েশন যদি নলে 12 পাস লই লব কিন্তু গ্রেজুয়েশন লব যেন লাগি আছে আবার ফোন করে লব এড্রেস দিয়ে আছে আর কন্টেক্ট নাম্বার ইমেইল আইডি দিয়ে আছে 23 মে আগত এপ্লাই করব পারে ভেকেন্সি সাইট ইঞ্জিনিয়ার বি ই সিভিল বা জে ই সিভিল করা হল মানে জুনিয়র ইঞ্জিনিয়ার বা ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং আর আপনার 5 বছর অভিজ্ঞতা লাগবে আর এভব ইন রোড আর ব্রিজ কনস্ট্রাকশন অ্যাকাউন্টেন্ট কারণে ভেকেন্সি আপনার আইছে বিকম এম কম পাস করা হলে হল আর টেলি আর এম এস ওয়ার্ড জানি লাগবে অফিস অলসো হ্যাভ এক্সপিরিয়েন্স এট 5 বছর যার যার 5 বছর অভিজ্ঞতা আছে ইহতেও প্রেফারেন্স দিয়া হবো ইন্টারেস্টেড হয়ে এপ্লাই করব পারে সব ফ্রেন্ড আজিলে মানে যদি ভিডিওটি চাই ভালো ভিডিওটি একটা লাইক করে দিব আপনার ফ্রেন্ডের সহ বন্ধু বান্ধব হয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে ভিডিওটি একটা হেল্প হয়েছে আজিলে মানে আগলে ভিডিও চাই থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব একদম নাপাহরিব আর তোমার যদি সুদিব আছে কমেন্ট সেকশনে সুদিব পারে।